আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন রিভু প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবারও একটা আনবক্সিং এবং ফার্স্ট ইম্প্রেশনের ভিডিও নিয়ে আসলাম আমার হাতে এই মুহূর্তে আছে জয় রুম আপনারা মোটামুটি জয়রুম যে ব্র্যান্ডটা আছে এটা না অনেক শুনেছেন যারা স্পেশালি স্পেসিফিকভাবে যারা কিনা এয়ারডট কিনে থাকেন অথবা হেডফোন যেতে হয় না কেন তো জয়রুম সবসময় ওই টাইপের জিনিস বানিয়ে আসছে এবং এই প্রথম সম্ভবত তারা স্মার্ট ওয়াচের বাজারে এন্ট্রি করতে যাচ্ছে এবং ধারণা করা যাচ্ছে তাদের এই এন্ট্রিটা খুব বড় একটা পান্স হতে পারে অন্য ব্র্যান্ডের জন্য যেহেতু তারা ওয়েল নুন এবং বেশ ভালোভাবে করতে যাচ্ছে তো আজকে আপনাদের সামনে আমরা এটাকে আনবক্সিং করবো বলে রাখি আমি এখন এটা খুলি নি তো আনবক্সিংয়ের এক্সপিরিয়েন্স একসাথে নিয়ে এরপরে গিয়ে আমরা রিভিউ করব ঠিক আছে তো তার আগে দেখিনি এটার ভিতরে কী কী আছে এখানে বলা হয়েছে ব্লাড প্রেশার অ্যান্ড অক্সিজেন ওয়েল এটা এখন সবাই করতেছে এবং সবাই দুমধার করে দেখেন এখানে বলে দিচ্ছে অক্সিজেন মিটার আছে তো একটা কথা বলে রাখি সেটা হচ্ছে গিয়ে অক্সিজেন লেভেলের ক্ষেত্রে জয়রুম তারা নিজের থেকে বলছে যে তারা নাকি বেস্ট অর্থাৎ অক্সিজেন লেভেল যেটা আছে সেটা খুবই ভালোভাবে করছে স্পেশালি হান্ড্রেড পার্সেন্ট তারা গ্যারান্টি দিচ্ছে বাট আমি তারপরেও শিওর নাম কেননা হচ্ছে একটা অক্সিজেন যে মিটার আছে ওটার দামি দেখা যায় ভালো কোয়ালিটি মোটামুটি চার থেকে পাঁচ হাজার টাকা পড়ছে আর এটার স্মার্ট ওয়াচটা হোল স্মার্ট ওয়াচটার প্রাইজই হচ্ছে গিয়ে আপনার একত্রিশশো টাকা তো যখন একটা প্রোডাক্ট পাঁচ হাজার টাকা দিয়ে করা হয় ব্র্যান্ডিংয়ে হতে পারে তারা থার্টি পার্সেন্ট কি ফোরটি পার্সেন্ট দিয়ে দিচ্ছে তারপরেও কিন্তু তিন হাজার টাকার ডিভাইস ভেতরে থাকতেছে তাই না অথবা আরও কমও থাকতে পারে আমি জানি না ভাই মার্কেটিং অনেক বিষয় আছে তো এর ভিতরে কি আছে এখানে ওয়াটার রেসিস্টেন্সি আছে সিক্সটি সেভেন আইপি সিক্সটি সেভেন আচ্ছা এটা কাজ করি আমি এটা খুলতে থাকি আর কথা বলতে থাকি হ্যাঁ তো এখন আইপি ওয়াটার রেসিস্টেন্সি হচ্ছে গিয়ে সিক্সটি সেভেন তো ভাই আপনারা একটা ব্র্যান্ড শুরু করেছেন এবং আপনারা বলতেছেন প্লাস চাচ্ছেন অন্য ব্র্যান্ডকে টেক্কা দিয়ে শুয়েই দিবেন এবং আপনারা টপে উঠে যাবেন কিন্তু ট্রাস্টনি যখন আপনি আইপি সিক্সটি সেভেন এটা মেনশন করবেন হ্যাঁ ওয়াটার ওয়াটার্টেন্সি তখনই কিন্তু কিছুটা ডাউন হয়ে যাবে স্পেশালি আমার মতো মানুষের জন্য যারা উজু করার ক্ষেত্রে ওয়াটার রেসিস্টেন্সি চাচ্ছেন আমি অ্যাটলিস্ট সিক্সটি এইট রেসিস্টেন্সি আমার পছন্দ কারণ আমি চাই উজু করার ক্ষেত্রে যেন সহজে পানি যেন না প্রবেশ করে তবে এবার যাই হোক আমি এই প্যাকেটটা আনবক্সিং ক্ষেত্রে এখানে একটা ফিটা দেখা যাচ্ছে তো এই জিনিসটা আমার ভালো লেগেছে দেখি তো ফিটা ধরে টান দিয়ে কিন্তু আমি খুলে হলতে পারতে বাহ আমি ফিটা ধরে টান দিলাম আমার এটা চলে আসছে এবং এই হচ্ছে আমার স্মার্ট ওয়াচ আমার কাছে প্যাকেজিংটা জয়ডোমের খুবই ভালো লেগেছে তারা মনে হচ্ছে খুব সিরিয়াসভাবেই বলতেছে যে তারা ব্লাড অক্সিজেন যেটা আছে সেটা ভালোভাবে কাজ করে আমি একটু জুম করে দেখাচ্ছি আচ্ছা এবার দেখি আমরা এটাকে খুলি এই পাশ থেকে আমি এটা ফার্স্টে বের করি ঘড়ির শপের মতো অনেকটা স্টাইল করা হয়েছে এই হচ্ছে প্যাকেট এখানে একটা সিলিকন দেওয়া হয়েছে এটা হচ্ছে ম্যানুয়াল এটার ভেতরে এই হচ্ছে চার্জার ডক চার্জিং ম্যাগনেটিক এখানে ডক আছে সো চার্জিংয়ের ক্ষেত্রে আমি যেটা বলবো ভাই আপনারা বলতেছেন যে আপনারা অন্য ব্র্যান্ডকে টেক্কা দিবেন কিন্তু চার্জিংটা হচ্ছে আদিম জামানার চার্জার আপনাদেরকে কিন্তু ওয়ারলেস চার্জিংয়ে যেতে হবে তারপর হচ্ছে আপনাদেরকে ওয়াটার রেসিস্টেন্সই বাড়াতে হবে এইসব রেসিস্টেন্সি নিয়ে কাজ হবে না ঠিক আছে আমি অলরেডি ট্যাবে তাদের তথ্য ওপেন করে ফেলেছি একটু দেখি এখানে কী কী আছে প্রথম এখানে যেটা বলছে ব্লুটুথের কথা দেখেন ব্লুটুথের ক্ষেত্রে অন্যান্য কোম্পানি যারা আছে তারা বলে ফেলে যে এত এত ওদের একটা জিনিস ভালো লেগেছে ওরা বলছে আপনার যে স্মার্টফোন আছে স্মার্টফোনের সাথে এটা দ্রুত আট থেকে দশ মিটার যদি যদি দূরেও যায় অর্থাৎ প্রায় বলা যাচ্ছে যে ফিটের মতো দূরত্ব হয় তারপরেও কিন্তু কানেকশন দুইটার মধ্যে থাকবে তো এটা একটা ভালো বিষয় এবার আমরা এটাও খুলে ফেলি পুরো ইনটেক জিনিস এটার যদি আমি কার্ভটা দেখি কার্ভনেসটা বেশ ভালো এবং এটা হচ্ছে মেটাল বডি এবং এখানে একটা পিন দিয়ে তারা আটকিয়ে দিয়েছে সুতরাং আপনি যদি পিনটা না থাকে আপনি বুঝবেন এটা খোলা হয়েছে তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন তো যাই হোক মোটামুটি মেটাল বডি এটা আমার অনেকটা একদম হেলাও জি আছে ওইটার মতো আমার কাছে মনে হচ্ছে দেখতে দেখেন অনেকটা ওইটার মতো সাইজ সো ফার্স্ট ইমপ্রেশনটা বলবো এটা সুন্দর বাট দেখতে ওইটার মতো তো যাই হোক আমি এটা খোলার চেষ্টা করতেছি এই হচ্ছে সেই জিনিসটা এখান থেকে খুলে এবার আমি এটাকে অন করার চেষ্টা করি হ্যাঁ হুম ভেতরে চার্জ আছে অন হয়ে গেছে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন ভাই আমার অলরেডি টাইম তো উঠে গেছে হ্যাঁ এখানে বাহ আরও ভালো ভালো বেশ কিছু বিষয় আছে ট্রেনিং মোড আছে মোটামুটি বেশ ভালোই কিছু দেখা যাচ্ছে চমৎকার এখানে একটা জিনিস আমার দেখেন একটা জিনিস আচ্ছা এখানে একটু ল্যাগ মনে হচ্ছে দেখেন যখন আমি টান দিতেছি একটু বেজে বেজে আসতেছে না এতে বোঝা যায় এটার প্রসেসরটা তুলনামূলক কিছুটা উইক হতে পারে যদি ওটা দেখতে অনেক একটা ফিট কোয়ালিটির মনে হচ্ছে তবে দাম যেহেতু মাত্র একত্রিশশো টাকা তো একত্রিশশো টাকায় এত চমৎকার স্মার্টওয়াচ স্মার্ট ওয়াচ সেই সাথে এই ফাংশনগুলো দিয়েছে এটা একটা বড় বিষয় তো সেই হিসেবে যদি ল্যাগটা থাকে আমি এটাকে খুব বেশি সমস্যা মনে করব না খারাপ না একটু ইউনিক টাইপের খুব বেশি ওয়াচ ফেস যে আছে তাও না অল্প কিছু ওয়াচ ফেস দিয়ে কাভার করা হয়েছে এটা যে স্ট্র্যাপের কথা বলি হেইলো সোলার স্ট্র্যাপটা আমার কাছে বেশি সুন্দর মনে হয়েছে তবে এটা এভারেজ আমি একটু হাতে পরে দেখছি তো তো আমি মোটামুটি হাতে পরে ফেলেছি এটা এবং আমার কাছে খুব একটা খারাপ লাগছে না দেখতে হাতে কিন্তু খুব মানিয়েছে যদিও সবসময় আমি বলে থাকি যে আমার হাতে ভাই সবই মানায় আলহামদুলিল্লাহ তো এটা আমার কাছে বেশ ভালো লেগেছে দেখতে ছোটোখাটো সিনসামের ভেতরে তো যাই হোক যেহেতু এটা একটা আনবক্সিং ভিডিও ছিল আনবক্সিংয়ের যে এক্সপিরিয়েন্সটা আছে আমার কাছে খুবই ভালো লেগেছে যেহেতু এটা ফার্স্ট টাইম তাই কোনো শক্ত কথা বলবো না এটাই বলবো এটা মার্কেট লিডার না কিন্তু যে দামে চমৎকার একটা সুন্দর জিনিস দিয়েছেন সেই ক্ষেত্রে বলবো আপনারা যারা চাইনিজ স্মার্ট ওয়াচ কিনতে চান না ভাই ওটা বাদ দিয়ে এটা কিনেন অনেক ভালো লাগবে আপনার ট্রাস্টমি ওইটা থেকে এটাও দেখতে অনেকটা অ্যাপল ওয়াচের মতোই এবং বেশ সুন্দর একদম স্মার্ট একটা লুক আপনি অফিস করতে পারবেন অফিস করার মতো একটা লুক আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে তো যাই হোক এটা রিভিউ শীঘ্রই আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কম্পে জানান আপনাদের সাথে আর কী কী কম্পেয়ার দেখতে চান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি